আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে আজ নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুর দুইটায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়বেন তিনি নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে হায়দ্রাবাদ হাউজে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুদেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে এছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রীর আয়োজন রয়েছে সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের রাষ্ট্রপতি দৈদ্রৌপদী মুর্মুর সঙ্গেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একা করবেন জানাবেন ঈদের ছুটি দুদিন আগে শেষ হলেও বাড়তি ছুটি নিয়ে বাড়িতে থেকে যাওয়া অনেকেই রাজধানীতে ফিরছেন আজ রাজধানীমুখী ট্রেন ও লঞ্চগুলোতে আজ শোখে পড়ার মতো ভিড় ফিরতি যাত্রা বেশ স্বাচ্ছন্দ্য ছিল বলে যাত্রীরা স্বস্তি প্রকাশ করেন পরিবহন সংশ্লিষ্টরা বলছেন ফিরে আসা মানুষের এই চাপ কালো থাকবে এদিকে অনেকেই বাইরে থাকায় এতদিন রাজধানীর রাস্তাঘাট বেশ ফাঁকা ছিল রূপে ফিরতে কয়েকদিন সময় লাগবে ঢাকার রিপোর্ট চিরচেনা আরও সাপ্তাহিক ছুটির দিন সামনে রেখে ঈদের টানা ছুটি কাটিয়েছেন অনেকেই ফুরিয়ে আসে সেই ছুটিও জীবিকার তাগিদে আবারও ফিরে আসা কর্মক্লান্ত জীবনে শুক্রবার সকালে কমলাপুর রেল স্টেশনে ভিড় ছিল ফিরে আসা মানুষের প্রিয়জনদের ছেড়ে আসা কষ্টের হলেও ছুটি শেষে জীবিকার তাগিদে আসতে হচ্ছে সবাই পাহাড় ধসে কক্সবাজার শহরের বাদশাগুনায় এক দম্পতি মৃত্যু হয়েছে মধ্যরাতে ঘটনা ঘটে কক্সবাজার পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দিন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয়রা জানান রাতভর বৃষ্টির কারণে হঠাৎ পাহাড় ধসে পড়ে স্থানীয়রা ফায়ার সার্ভিস এবং পুলিশকে বারবার কল করেও সাড়া পাননি পরে তারা নিজেরাই মাটি কেটে দম্পতিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে তাদের মৃত ঘোষণা করেন ডাক্তার গেল বুধবার রুখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আলাদা পাহাড় ধসের ঘটনায় দশ জনের মৃত্যু হয়েছিল নিহতদের মধ্যে দুইজন স্থানীয় এবং আটজন রোহিঙ্গা গাজীপুরের কাশিমপুরে ড্রেনে গ্যাস জমে বিস্ফোরণে এক শিশু সহ পাঁচজন দগ্ধ হয়েছে কাশিমপুর শ্রীপুর আঞ্চলিক সড়কে কাজী মার্কেট এলাকায় গত রাত সাড়ে আটটার দিকে প্রায় দুইশ মিটার এলাকা জুড়ে ড্রেনের ভেতরে গ্যাস জমে বিস্ফোরণ হয়ে ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায় চারপাশ এ সময় ড্রেনের ঢাকনাগুলো উড়ে যায় প্রায় পনেরো ফিট পর ড্রেনের উপর ঢাকনাগুলো দেয়া ছিল চার ফিট চওড়া বেশ কয়েকটি ঢাকনা বিস্ফোরণে উড়ে গিয়ে রাস্তার উপর পড়ে এ সময় পাশের কয়েকটি দোকানের শাটার গ্লাস ভেঙে যায় বিস্ফোরণে কয়েকজন পথচারী হয় এই ছিল এখনকার মতো পরে সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভীষণ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন নিউজ টোয়েন্টিফোর ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা ভীষণ নিউজে এতক্ষণ যাতে থাকার জন্য ধন্যবাদ সবাইকে